আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য আইফোন 6 প্লাস iCloud Bypass নিয়ে আসছি। এটা 6 প্লাস না, সরি 6s প্লাস iCloud Bypass নিয়ে আসছি। এটা সিম সহকারে বাইপাস, এটাতে সিম ওয়ার্কিং উইথ সিম ওয়ার্কিং যে প্রসেসটা সিমটা কাজ করবে, সিম সহকারে বাইপাস আমরা যেটাকে বলি, বা আইফোন 6s প্লাস উইথ সিম ওয়ার্কিং বাইপাস। আমি আপনাদেরকে আজকে ইজিতে দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম সহজে আইফোনকে বাইপাস করতে পারবেন, 6s প্লাসকে কীভাবে আপনারা সহজে বাইপাস করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে সাইফুল ইসলাম। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আপনাদের এখানে কিন্তু কোনো কিছুই দরকার হবে না, জেলব্রেকের কোনো দরকার হবে না। আগে আমরা জেলব্রেক করা ছাড়া বাইপাস করতে পারতাম না, কিন্তু এখন আর জেলব্রেক দরকার হয় না। এখন আপনারা শুধু আইফোনটা নিয়ে আসবেন বা সিরিয়াল অ্যাক্টিভ করে আপনারা নিজেরাই বাইপাস করতে পারবেন একদম ইজিতে, মাত্র 2 থেকে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তো সর্বপ্রথম আপনারা মিনা র্যামডিস্ক অ্যাক্টিভেটর B 1.1 এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সিরিয়ালটা অ্যাক্টিভেশন করে নেবেন, তারপরে আপনারা কাজটা করুন। সিরিয়াল অ্যাক্টিভেশন না করলে আপনাদের একটা এরর আসবে। তো এটা ওপেন করার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে ইন্টার ডিপিইউ মোড যেটা আছে এটাতে, মানে নিচে একটা অপশানই থাকে, আর কোনো অপশন থাকে না যে আপনারা সমস্যায় পড়বেন। তো একটা অপশানে থাকে, একটা অপশন দিবেন, একটা অপশানে ক্লিক করলে এটা ডিপিইউ মোডে গিয়ে এটা আপনার আমরা আগে যে জেলব্রেক করতাম ওই প্রসেসটা হবে। এখন কিন্তু আগের মতো স্ট্যাকটা 1 দিয়ে জেলব্রেক করতে হয় না, যেমন আপনারা চাইলে আই রিমুভাল দিয়েও জেলব্রেক করতে পারেন, ওইটা উইন্ডোজ টুল। আর এটা কিন্তু ম্যাক টুল, ম্যাকবুক লাগবে আপনাদের এই কাজটা করতে হলে। এক্সেস প্লাস বাইপাস আই রিমুভাল দিয়েও হয়, বাট আমরা উইন্ডোজ দিয়েও হয়, বাট আমরা এখন ম্যাকবুক দিয়ে করতেছি। আপনারা চাইলে ম্যাকবুকে একদম ইজিতে কম সময়ে করে নিতে পারেন। শুধু সিরিয়ালটা অ্যাক্টিভ করবেন, মিনা র্যামডিস্ক অ্যাক্টিভেটর B 1.1 এটা ইনস্টল করবেন, তারপরে আপনারা এখানে অ্যাক্টিভে ক্লিক করুন। অ্যাক্টিভে ক্লিক করার পরে এটা প্রথমে জেলব্রেক হবে, টুল থেকে আপনাদের কিছু করা লাগবে না। তারপরে আপনারা জেলব্রেক করার পরে বা বুটেবল করার পরে আপনারা এটাতে অ্যাক্টিভ ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে যে দেখুন ইওর ডিভাইস সাকসেসফুলি অ্যাক্টিভেট, এটা হইতে মাত্র 30 সেকেন্ডের মতো লাগবে বা 1 মিনিটের মতো লাগবে, মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিটের বেশি লাগবে না, সর্বোচ্চ 1 মিনিট লাগে। 1 মিনিট হওয়ার পরে 1 মিনিটের পরে এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। অ্যাক্টিভ করার পরে এটা ওপেন হবে, আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন হইতে একটু সময় নেয়, ওপেন হইতে আসতে গেলে হাইস্ট সর্বোচ্চ মাত্র 2 মিনিট বা 1 মিনিটে নেয়। তো এই যে দেখুন এটা বুটিং হয়ে গেছে। বুটিং হওয়ার পরে ও আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, ওটা হচ্ছে আপনারা সবার আগে এটাকে বাইপাস করার আগে একটা সিম লাগিয়ে দেখবেন যে এটাতে কি উপরে নেটওয়ার্ক আসে কিনা। অবশ্যই সর্বপ্রথম এটা দেখবেন, কারণ এটা না দেখলে সমস্যা। যদি আপনাদের বেসব্যান্ডের সমস্যা থাকে, আপনারা বাইপাস করলে কোনো লাভ হবে না, সিম আসবে না। এই কারণে আগে দেখবেন, বা বেসব্যান্ড বা কান্ট্রি লক থাকলে। তো আপনারা অবশ্যই আগে সিম লাগিয়ে দেখবেন যে এটাতে কি কোনো কান্ট্রি লক বা বেসব্যান্ডের সমস্যা আসছে কিনা। যদি না থাকে তাহলে সিরিয়াল অ্যাক্টিভেশন করবেন। তো আমার এখানে সিম লাগানোর সাথে সাথে সিম আসে, এই কারণে আমি এটা অ্যাক্টিভেশন করে নিছি, সিরিয়াল অ্যাক্টিভ দিয়েছি, তারপরে এটা বাইপাস করছি। তো বাইপাস করার পরে এটা পুরো সেট আপ হবে। তো সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওতে যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কাজ করতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এটা একদম ইজি প্রসেসে সেট আপ করতে পারেন। তো আমি সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে কল দিয়ে দেখাবো এবং রিবুট করে দেখাবো। আগের ফোনগুলোতে আমরা বাইপাস করার সময় বাইপাস করার পরে আর রিবুট করা যেত না, রিবুট করলে হয়তো ফোনটা আবার আগের অপশানে চলে আসতো, হ্যালো মোডে চলে আসতো। আমরা এটাকে রিবুট করবো, রিবুট করে আপনাদেরকে দেখাবো। আগে এটার ভার্সনটা দেখিয়ে দিতেছি। এই যে দেখুন এটা হচ্ছে iOS 15.5 লেটেস্ট ভার্সন আইফোন 6s প্লাস। তো আপনারা চাইলে 6s প্লাস এভাবে বাইপাস করতে পারেন একদম ইজিতে, শুধু একটা ম্যাকবুক হলেই হবে। আপনারা চাইলে সিরিয়াল নাম্বার আমাকে দিয়ে অ্যাক্টিভ করে নিতে পারেন, বা অন্যান্য সব থেকে বা অন্য লোক থেকেও অ্যাক্টিভ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে দেখুন কল অ্যাকর্ড আছে, আমি এটাকে অফ করে দেখাচ্ছি। তো অফ হওয়ার আগে দিয়ে একটা কথা বলে দিই, অফ হতে হতে রিটার্ন ওপেন হওয়ার সময় আমি একটা কথা বলে দিই, অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, भिडियो लाइक करबें कमेंट करबें और अवश्य कोनो प्रॉब्लम होले जानाबें जाते आमी कोनो सल्यूशन दीते पारी जदि अवश्य सम्भव है अवश्य सल्यूशन दिब। सबाई लाइक करे कमेंट करे सबसक्राइब करे पाशे थाका बेल आइकन बाटनटाते अवश्य क्लिक करे दिबेन, ताहले अवश्य आपनादेर काछे नतुन भिडियोर नोटिफिकेशन चले जाबे।